আসসালামু আলাইকুম বন্ধুরা। শিং মাছ অনেক একটি মজাদার মাছ, যেমন মজা তেমনি এর কাঁটাই তেমনি খুব বিষ। যেমন মজা তেমন কাঁটা ফুটলে তেমনই যন্ত্রণা। শিং মাছের কাঁটা যার যার ফুটেছে সেই জানে এর যন্ত্রণা কী। কামড়াই লোগে টাটাই বগল। তো শিং মাছের কাঁটা ফুটলে যেইটা করণীয়, মানে সাথে সাথেই ব্যথা চলে যাবে, সেটাই আজকে বলবো আপনাদের। শিং মাছ যখন কাঁটা ফুটাবে অবশ্যই তখন সাথে সাথে গরম পানি দিয়ে সেই যেই জায়গা ফুটিয়েছে সেই স্থানটা ধুয়ে ফেলা এবং গরম সেঁক দিয়া। আর গরম সেঁক দিলে জীবাণু বিষ দুটোই আপনার সেরে যায়। তো শিং মাছের যখন বাসায় আপনারা কিনে নিয়ে যান, অনেক মেয়ে ছেলে আছে শিং মাছ কাটতে পারে না, ভয় করে, শিং মাছ কাটায় অনেক বিষ, সেহেতু আপনারা একটা কাজ করতে পারেন, শিং মাছটা যে কোনো একটা কিছুতে ঢেলে নিয়ে লবণ দিয়ে রাখলে শিং মাছটা মারা যায়। শিং মাছে অনেক লবণ ছিটিয়ে দিলে তাজা মাছে 2-5 মিনিটের ভিতরে আপনার মাছটা মরে যাবে আর তখন কুটতে সুবিধা হবে। তো শিং মাছের কাঁটায় যেই বিষ, সেই বিষ আপনার অনেক যন্ত্রণা দেয়, যার কারণে আপনি শিং মাছ কাঁটা ফুটাইলে গরম পানি দিয়ে সেঁকে ফেলবেন এবং পরবর্তীতে যে কাজটি করবেন সেটা হচ্ছে চুন, যেই চুন আর কি পানে খায় সেই চুন সেই ক্ষত স্থানে লাগাই দিবেন। লাগাই দিলে আশা করা যায় যে আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে। তো ধীরে ধীরে আস্তে আস্তে ইনশাল্লাহ ব্যথাটা ঠিক হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য, ভিডিও দেখার জন্য। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।